সুপ্রিয় দর্শক, আপনারা ঠিক এই মুহূর্তে যে যেখানে যে অবস্থায় আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সোলজার ট্রেনিং একাডেমি আপনারা অলরেডি জানেন বা তোমরা অলরেডি জানো, যারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদেরকে আমরা প্রস্তুতিমূলক বিভিন্ন ধরনের উপরে কোচিং করিয়ে থাকি, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। আমাদের এই কোচিং পর্বের মধ্যে বিভিন্ন ধরনের ট্রেনিং সেশন থাকে এবং কোর্স সিস্টেমে আমরা এখানে কোর্স করিয়ে থাকি। যাই হোক, আজকের ভিডিওর শুরুতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা নাম হচ্ছে হলো কালার ব্লাইন্ড টেস্ট। তোমরা যখন, প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর অফিসার কিংবা সৈনিক পদে পরীক্ষা দিতে যাও, তোমাদেরকে ঠিক এই রকম কালার ব্লাইন্ডের কিছু বই দেওয়া হবে। এই প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পেজে একটা করে সংখ্যা লুকানো থাকে, অ্যালফাবেট লুকানো থাকে, কিছু চিত্র দেওয়া থাকে, এর মধ্যে তোমার কালার ব্লাইন্ড টেস্টটা টেস্ট করা হয়। তো যাই হোক, আজকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির এই ফিজিক্যাল ফিটনেস ক্যাম্পে পিছনে সবাইকে দেখা যাচ্ছে, এরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে কোর্স করতে এসেছে। যারা আমাদেরকে দেখছো এবং যারা আমাদেরকে শুনছো, আগামীতে যারা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর গর্বিত অফিসার অথবা সৈনিক পদে পরীক্ষা দেবা, তোমরা চাইলে আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো। কারণ আমরা প্রতিনিয়ত আমাদের এই ট্রেনিং সেন্টারে ইউটিউব চ্যানেলের বিভিন্ন ধরনের টিউটোরিয়ালমূলক, পরামর্শমূলক ভিডিও তোমাদের জন্য উপস্থাপন করে থাকি। কারণ তোমাদের যারা সক্ষমতা হয় না বা তোমরা যারা সক্ষম হয়ে উঠতে পারো না আমাদের ট্রেনিং সেন্টারে এসে ট্রেনিং করার জন্য, শুধুমাত্র তাদের উপকারের স্বার্থে এই বিবেচনা করে আমরা এই টিউটোরিয়ালগুলো বানাই তোমাদের জন্য। তো যাই হোক, আজকে আমরা শুরু করব এই ফিটনেসের মধ্যে, মেডিকেল ফিটনেস টেস্টের মধ্যে কালার ব্লাইন্ড টেস্ট। তো আমি প্রত্যেককে একটি করে শিট দিয়ে দিচ্ছি। এই শিটের টেস্টের ফর্মুলাটা এটাই যে এখানে এ বি সি ডি 1 2 3, তারপর বিভিন্ন ধরনের চিত্র থাকতে পারে, বিভিন্ন কালারের সংমিশ্রণে লুকায় আসে এই শব্দগুলো। তোমাদের কাজ করতে হবে এই শব্দগুলো খুঁজে বের করে সঠিক উত্তরটা দেয়া, ঠিক আছে? আমি প্রথমের কাছে আসতে চাই, তুমি একটু বলো, প্রথম থেকে বলো। প্রথম প্রশ্ন ওদের সিম্পল। আচ্ছা, তারপর পরে টু, হুম, উপরে 74, চিত্রগুলো আসবে বা কালার ব্লাইন্ডের টেস্টে যে ফর্মুলা গুলো আসবে বা নমুনা গুলো আসবে, এগুলো কিন্তু সময় নেওয়া যাবে না, ঝটপট করে বলতে হবে। কারণ আমরা যদি সময় নিয়ে যদি বলার চেষ্টা করি বা সময় নিয়ে বলি, সেক্ষেত্রে বিজ্ঞ অফিসার যারা থাকবেন, মেডিকেল অফিসার, তারা কিন্তু বুঝতে পারে যে তোমার চোখে সমস্যা আছে হয়তো বা কালার ব্লাইন্ডের, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যায়, একটা ইম্পর্টেন্ট তথ্য দিই, অনেক ছেলের কালার ব্লাইন্ড থাকেই না, কিন্তু সে ভীতিকর পরিস্থিতিতে ভীতি অবস্থায় সে কি করে, আস্তে আস্তে বলতে যায়। এই ক্ষেত্রে অফিসাররা হয়তো বা মনে করতে পারেন তার চোখের সমস্যার কারণে সে সময় নিচ্ছে। বুঝা গেছে? এবার এর কাছে আমরা যাবো, ঝটপট করে বলো। 8 5 A 4 W, গুড, ভেরি গুড। এরপরে আলামিনের কাছে যাবো, আলামিন তুমি বলো। চতুর্ভুজ বৃত্ত, এটা একটা চিত্র, 6, এটা একটা কিছু বোঝা যাচ্ছে না, চিত্র হবে সম্ভবত, এটা কিছু নেই আর ভিতরে। এখানে এখানে টি, ই, এফ, এইচ, ভেরি গুড। আলামিন সব পারছে, এবার এর কাছে যাবো, তুমি বলো। 5 5 6, 12 17 41 72 42 চিত্র 46 যখন আমরা বুঝবো না সেক্ষেত্রে আমরা একটু নাড়াচাড়া করে দেখবো কালার ব্লাইন্ডের এই জিনিসটা, একটু নাড়াচাড়া করে দেখতে হবে, সাইড করে দেখতে হবে। তাহলে তুমি দেখো এখানে ভালো করে খেয়াল, 70, তার মানে যদি আমরা কোনো কালার ব্লাইন্ডের নমুনা যদি বুঝতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কালার ব্লাইন্ডের এই শীটটা
এরকম থাকবে তো পরীক্ষায়, আমরা একটু এভাবে নাড়াচাড়া করে দেখব, সাইড করে নাড়াচাড়া করে দেখব, যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ পেরে যাবো আর কি, এটা কাজ করতে পারলে। তো যাই হোক, পরবর্তী পিছনের জনকে দিয়ে দাও, তোমার সিটটা পিছনের জনকে দিয়ে দাও। এবার কাপসারের কাছে যাবো, কাপসার বলো দেখি কি দেয়া আছে। চিত্র, তারপরে হচ্ছে আপনার একটা ডগির চিত্র, তারপরে হচ্ছে একটা এর চিত্রটা বোঝা যাচ্ছে না, তারপরে এটাও মনে হয় 100 এর চিত্র হবে, তারপরে এখানে একটা সাধারণ একটা চিত্র আছে। বলো ছিত্র চিত্র এখানে কিছু নেই, এখানে কিছু নেই। ভেরি গুড, তুমি বলো। বলো চিত্র স্যার, এখানে কি চিত্র দেওয়া আছে, কি আঁকা আছে বলো তো। গোল চিত্র বা চতুর্ভুজ চিত্র কোনটা? হ্যাঁ সেটা তো বলতে হবে তাই না। ওকে, তারপর এটা এরপরে সময় নেওয়া যাবে না, যদি তুমি মনে করো যে কোনো কিছু বোঝা যাচ্ছে না বা কিছুই নাই সেক্ষেত্রে বলতে হবে এটা ফাঁকা, বোঝা গেছে? কিছু আঁকা বাঁকা রাস্তা থাকতে পারে বলে রাখি, আঁকা বাঁকা রাস্তাগুলো ভালোভাবে ফাইন্ড আউট করতে হবে, কারণ অনেক সময় পরীক্ষার কেন্দ্রে পরীক্ষকরা বলতে পারে আঁকা বাঁকা রাস্তার শুরুটা কোন পাশ দিয়ে হলো এবং শেষটা কোন পাশ দিয়ে হলো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, এটা ফাইন্ড আউট করা একটা ইম্পসিবল হয়ে যায় অনেকের ক্ষেত্রে, কিন্তু এটা মাথা ঠান্ডা রেখে ছবিগুলো যদি আমরা আশেপাশে করে একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবো আর কি। তুমি বলো সঞ্জয়। এটা কি ভালো করে দেখো, নাড়াচাড়া করো। তুমি বলো অর্থাৎ আমরা এই কালার ব্লাইন্ড টেস্টটা দেখলাম, কালার ব্লাইন্ড টেস্টে সবাই মোটামুটি পাঁচটা দুই একটা হয়তো ভুল হয়েছে, আর দুই একটা ভুল হতে পারে স্বাভাবিক বিষয়, তোমাকে 10টা জিজ্ঞেস করলো বা 6টা জিজ্ঞেস করলো তুমি একটা ভুল করতে পারো, একদম ন্যাচারাল বিষয়, ঠিক আছে? ভুল করা মানে যে তোমার কালার ব্লাইন্ডটা কিন্তু না, যদি কারো কালার ব্লাইন্ড থেকে থাকে সেক্ষেত্রে একেবারে সে কিন্তু কোনোটাই বুঝতে পারবে না। তারপরে আমরা অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর কাছে এই সমস্যার কথাটা নিয়ে প্রতিনিয়ত ফোন পাই সোজা ট্রেনিং একাডেমিতে, বিশেষ করে আমি বেসিক্যালি অনেকের সাথে কথা বলেছি কালার ব্লাইন্ড সমস্যাটা থেকে থাকে, তো আসলে এটা একটা গড গিফটেড প্রবলেম। তারপরেও আমার জানা মতে ইন্ডিয়ায় একজন বিখ্যাত আই স্পেশালিস্ট আছে, আমি বেশ কিছু রিসার্চ এবং আর্টিকেল দেখছি, আর সে দীর্ঘ কয়েক বছর ধরে রিসার্চের ফলে আইসোটেন নামে একটা চোখের ড্রপ সে আবিষ্কার করছে। এই আইসোটেন নামক চোখের ড্রপ যদি কেউ নিয়ম মাফিক এবং একজন চোখের বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে যদি সে পরামর্শ মেনে এই ড্রপটা ইউজ করে, তার ক্ষেত্রে অনেকটা কালার ব্লাইন্ড সমাধান করার পসিবল হয়ে ওঠে। তো সুতরাং যারা কালার ব্লাইন্ড সমস্যায় ভুগছ তাদের হোপলেস আর কোনো কারণ নেই, তোমরা ভালোভাবে ভালো প্রতিষ্ঠানে যাও, ভালো একজন বড় ডাক্তারকে চোখের ডাক্তারকে দেখাও, দেখে তার কাছে পরামর্শ নাও, নিয়ে তোমরা তোমাদের এই কালার ব্লাইন্ড সমস্যাটা সমাধান করতে পারো। তারপরও যাওয়ার সময় একটা কথা বলে রাখি, প্রস্তুতি নিতে হবে তাই না, কোনো সাফল্য আসে না স্যার, প্রস্তুতি ছাড়া জীবনে কোনো পরীক্ষায় সাফল্য আসবে না, বা প্রস্তুতি ছাড়া কেউ কখনো কোনো পরীক্ষায় পাস করতে পারে না। ক্লাস ওয়ানে পড়েছিলা, ওয়ানের ফাইনাল পরীক্ষার আগেও তুমি কিন্তু প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গেছো, তুমি যখন এসএসসি পরীক্ষা দিতে গেছিলা এসএসসি পরীক্ষার আগেও তুমি প্রস্তুতি নিয়ে সারা রাত জেগে পরীক্ষার জন্য
প্রাইভেট পড়ে কোচিং করে সাবদের কাছে পড়ে তুমি কিন্তু পরীক্ষা পাস করে আজকে এই জায়গাটায় আসছো। বাট যখন আমি চাকরির পরীক্ষার জন্য যাই, আমি বেসিক্যালি অনেককে দেখি চাকরির পরীক্ষার জন্য সাদা মাটা অবস্থায় সাদা মাটা প্রিপারেশন নিয়ে তারা পরীক্ষা দিতে যাচ্ছে। তো আসলে চাকরির পরীক্ষাটা কিন্তু অনেক কম্পিটিশন হয়ে থাকে। এই পরীক্ষায় হাজার হাজার ছেলে মেয়ে আবেদন করে, মাত্র কিছু সংখ্যক ছেলে মেয়ে এখানে চান্স পায়। এই চান্স পাওয়ার কিছু সংখ্যক শিক্ষার্থীর মধ্যে যদি তুমি তোমাকে রাখতে চাও, সেক্ষেত্রে তোমাকে এখন থেকে এই ডিফেন্সের বা সেনানো বিমান বাহিনীর অফিসার অথবা সৈনিক পদের পরীক্ষার যে সিলেবাসগুলো রয়েছে ওই অনুযায়ী যদি প্রস্তুতি নিতে পারো বা প্রিপারেশন নাও, হার্ডওয়ার্ক যদি করতে পারো, আমি আশাবাদী তুমি তোমার স্বপ্নের যে গর্বিত সৈনিক হয় এই স্বপ্নের জায়গায় তুমি অবশ্যই পৌঁছাতে পারবা। সবাই ভালো থাকবা, ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।